আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম আবারও ব্যর্থ হয়েছে ইরাকে। প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে রকেট হামলা হয় দুটি ঘাঁটিতে। তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান, যুক্তরাষ্ট্র অবসরে পাঠাচ্ছে শক্তিশালী বোমারু বিমান বি-1 ল্যান্সার, যুক্ত হতে যাচ্ছে নতুন যুদ্ধবিমান বি-21 রেইডার। মানবাধিকার লঙ্ঘন সত্ত্বেও মিশরে $200 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিল বাইডেন প্রশাসন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি রিক্তা ইসলাম। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম আবারও ব্যর্থ হয়েছে ইরাকে। ইরবিল এয়ারপোর্ট এবং যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরবিল এয়ারপোর্ট, এখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটে 15 ফেব্রুয়ারি। কিন্তু এই হামলা ঠেকাতে ব্যর্থতা প্রমাণ করেছে এ ধরনের হামলা প্রতিরোধের ব্যবস্থা নেই যুক্তরাষ্ট্রের কাছে। এছাড়া ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিকমতো কাজও করছে না। ইরবিল এয়ারপোর্টের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রয়েছে, আর প্যাট্রিয়ট সিস্টেম রক্ষায় সেখানে রয়েছে CRAM র্যাপিড ফায়ার গান সিস্টেম। এয়ারপোর্ট এবং ঘাঁটিতে একের পর এক রকেট হামলার সময় ডিফেন্স সিস্টেম সচল ছিল কিনা এ বিষয়ে কোনো তথ্য নেই, তবে হামলা ঠেকানো যায়নি এটি হল বাস্তবতা। যুক্তরাষ্ট্র এবং ইরাকের পক্ষ থেকে জানানো হয়েছে মোট 14টি রকেট হামলা হয়েছে, তবে হামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে 22টি রকেট হামলার কথা। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে ইরাকের আইন আল আসাদ এবং ইরবিল ঘাঁটিতে দুটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েন করেছে। ইরবিল ঘাঁটিকে সুরক্ষিত হিসেবে আখ্যায়িত করা হলেও কোনো মিসাইল হামলা ঠেকানোর কথা বলা হয়নি। ইরবিল এয়ারপোর্ট এবং সেখানে অবস্থিত ঘাঁটিতে পরিচালিত হামলায় ব্যবহৃত রকেট ইরানিয়ান চাইনিজ ভার্সন হিসেবে শনাক্ত করা হয়েছে। পিকআপ ট্রাকস এবং টাউট আর্টিলারিতে রকেট লঞ্চার বসিয়ে এই মিসাইল নিক্ষেপ করা যায়। কুর্দি কর্তৃপক্ষ জানিয়েছে রাস্তার পাশে তারা রকেট লঞ্চার নিক্ষেপে ব্যবহৃত পরিত্যক্ত কিয়া ভেহিকেল দেখতে পেয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মোতায়েন রয়েছে ইরবিল ঘাঁটিতে, তা এই ধরনের ছোটখাটো রকেট এবং মিসাইল হামলা ঠেকাতে সক্ষম নয়। 2020 সালের 14 সেপ্টেম্বর সৌদি আরবের তেল ক্ষেত্রেও ড্রোন হামলা ঠেকাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। গাজা থেকে পরিচালিত এই ধরনের রকেট হামলা ঠেকানোর জন্য ইসরায়েল উদ্ভাবন করেছে আয়রন ডোম সিস্টেম। যুক্তরাষ্ট্র সম্প্রতি দুটি আয়রন ডোম সিস্টেম সংগ্রহ করেছে ইসরায়েলের কাছ থেকে। এদিকে ন্যাটো ইরাকে 3,500 অতিরিক্ত সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটো সেক্রেটারি জেনারেল জোন্স স্টোলেনবার্গ জানিয়েছেন ইরাকে যাতে আইসিস আবারও শক্তিশালী হতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র মিশরের কাছে $200 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মিশর সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এই অস্ত্র বিক্রির অনুমোদন নিয়ে সমালোচনা চলছে। বাইডেন প্রশাসন ইতিমধ্যে সৌদি আরবের ইয়েমেনে যুদ্ধ সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির আদেশও স্থগিত করেছে, কিন্তু মিশরের কাছে 168টি টেকনিক্যাল মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে লোহিত সাগর উপকূলে প্রতিরক্ষা ব্যবস্থায় শক্তিশালী করার জন্য মিশর রেথিয়ান তৈরি রোলিং এয়ারফ্রেম মিসাইলের জন্য আবেদন করে যুক্তরাষ্ট্রের কাছে। তারা এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, তবে তার আগে কংগ্রেশনাল রিভিউ হবে। স্টেট ডিপার্টমেন্ট জানায় মধ্যপ্রাচ্যে মিশর যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত মিত্র। প্রেসিডেন্ট বাইডেন মানবাধিকার ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলের সাথে মিত্রতার কারণে মিশরের প্রেসিডেন্ট সিসিকে ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় একনায়ক শাসক হিসেবে উল্লেখ করেছেন বারবার। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রেইস বলেন, মিশরের নির্বিচার গ্রেফতার সম্পর্কে যুক্তরাষ্ট্র সচেতন রয়েছে। আমরা আমাদের মূল্যবোধ ফিরিয়ে আনব প্রত্যেকের সাথে সম্পর্কের ক্ষেত্রে। মিশর সহ আমাদের সব নিরাপত্তা মিত্রদের ক্ষেত্রেই এটি প্রয়োগ করা হবে।
তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করেছে চীনা 8টি যুদ্ধবিমান। জবাবে মিসাইল মোতায়েন করেছে তাইওয়ান, পাঠিয়েছে রেডিও ওয়ার্নিং সিগন্যাল। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধবিমান সহ 8টি যুদ্ধবিমান প্রবেশ করে তাইওয়ানের আকাশসীমায়। এর মধ্যে 4টি J-16 এবং 4টি JA-7। এসব বিমান তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাটাস আইল্যান্ডের পাশ দিয়ে উড়ে যায়। চীনা এসব যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান প্রবেশের জবাবে মিসাইল সিস্টেম সক্রিয় করে তাইওয়ান। এর আগে গত 24 জানুয়ারি তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনের দক্ষিণ পশ্চিম অংশে চীনা 12টি যুদ্ধবিমান মহড়া চালায়। তাইওয়ান ঘিরে সম্প্রতি চীন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিশালী দেশগুলোর সাথে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানকে চীন তার অংশ হিসেবে দাবি করে এবং তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণা করে তাহলে চীন তাইওয়ান আক্রমণ করবে বলেও সতর্ক করে দিয়েছে। সর্বশেষ 28 জানুয়ারি চীন তাইওয়ানকে স্পষ্ট করে জানিয়ে দেয়, স্বাধীনতা ঘোষণা মানে যুদ্ধ। সম্প্রতি তাইওয়ানের চারদিকে চীন সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। অপরদিকে তাইওয়ানের সমর্থনে ফ্রিডম অব নেভিগেশনের নামে যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো প্রায়ই মহড়া পরিচালনা করে আসছে দক্ষিণ চীন সাগরে। অতিক্রম করেছে তাইওয়ান প্রণালী। বাইডেন হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসেরও কম সময় দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরির মাধ্যমে মহড়া পরিচালনা করে ফ্রিডম অব নেভিগেশনের নামে। 4 ফেব্রুয়ারি প্রথমবারের মতো তাইওয়ান প্রণালী অতিক্রম করে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। তাইওয়ান প্রণালীতে বিদেশি রণতরী প্রবেশকে চীন তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে বিবেচনা করে আসছে সবসময়। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান সমর্থক এবং প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। এদিকে তাইওয়ান যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে। নতুন মন্ত্রী চিউ কুয়ো চেং গ্র্যাজুয়েশন করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি ওয়ার কলেজ থেকে। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে তিনি ছিলেন তাইওয়ানের প্রধান গোয়েন্দা বিভাগের প্রধান। যুক্তরাষ্ট্র তাদের খুবই শক্তিশালী বোমারু বিমান B-1 ল্যান্সার অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। B-1 ল্যান্সার স্থলে যুক্ত হবে নতুন শক্তিশালী যুদ্ধবিমান B-21 রেইডার। নতুন B-21 যুদ্ধবিমান সার্ভিসে যুক্ত করার প্রস্তুতি হিসেবে B-1 বোমারু বিমান অবসরে পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীতে বর্তমানে 62টি B-1 ল্যান্সার রয়েছে। এর মধ্যে 17টি বিমান প্রথম দফায় অবসরে পাঠানোর প্রস্তুতি চলছে। যে 17টি B-1 বোমার অবসরে পাঠানো হবে সেগুলো সাউথ ডাকোটা এলসওয়ার্থ বিমান ঘাঁটিতে মোতায়েন ছিল। 17 ফেব্রুয়ারি এসব বিমান সাউথ ডাকোটা বিমান ঘাঁটি ত্যাগ করেছে। তবে এই 17টি থেকে 4টি বিমান আবার প্রয়োজন দেখা দিলে ফিরিয়ে আনার ব্যবস্থা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের কমান্ডার টিম রে বলেন, B-1 বোমারু বিমান অবসরে পাঠানোর কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। B-1 ল্যান্সার প্রথমে আকাশে ওড়ে 1973 সালের 23শে ডিসেম্বর। B-1 যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সুপারসনিক বোমারু বিমান, পারমাণবিক বোমা বহনে সক্ষম এ সকল যুদ্ধবিমান। রাশিয়ার সাথে সম্ভাব্য যে কোনো পারমাণবিক যুদ্ধ মোকাবেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নির্মাণ করে B-1 বোমারু বিমান। কোনো বিরতি ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা পরিচালনা করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারে এই বিমান। 24টি পরমাণু বোমা বহন করতে পারে একটি B-1 বিমান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে 3 ধরনের কৌশলগত শক্তিশালী বোমারু বিমান রয়েছে। তার মধ্যে একটি হল B-1 ল্যান্সার। অপর 2টি কৌশলগত বোমারু বিমান হল B-1 স্পিরিট এবং B-52 বোমার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।